সাংবাদিক পুলিশ সহ বিত্তবানরা মাদক সাপ্লাই চেইনের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন সংশ্লিষ্ট সবাইকেই আইনের আওতায় আনা হচ্ছে। দুপুরে রাজধানীর সিরডা পিলনায়তনে গোলটেবিল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান সরকারি চাকুরিতে নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকাসক্ত হচ্ছে কিনা তাও খতিয়ে দেখতে ডোপ টেস্ট করা হবে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মাদকাসক্তি নিরাময়ে বেসরকারি খাতের ভূমিকা শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে সেন্ট্রাল ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে অংশ নিয়ে বক্তারা বলেন দেশের মোট জনসংখ্যার 3.3% মাদকাসক্ত, বিশেষ করে মাদকের সুবলে তরুণ সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদের টোটাল জনগণের 3.3% কিন্তু মাদকাসক্তে আসলে আসক্ত, এবং এটা আমি মনে করি এটা শুধুমাত্র একটা ওয়েক আপ কল না, এটা এখন এর রেড অ্যালার্ট। যে আশেপাশে শিক্ষার্থী হয় ইয়াবা আসক্তে, তাহলে আমাদের শিক্ষার মেরুদণ্ডটা কোথায় গিয়ে দাঁড়ালো? সমাজের যে অধঃপতনটা ঘটছে, এই অধঃপতনের জন্য দায়ী আমি প্রথমে মনে করি তাদের মা বাবা, তাদের রাজনৈতিক নেতৃত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান মাদকের সাথে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। সীমান্তেও মানে চোখ বন্ধ করে চলে আসে, এটাও যেমন সত্য, পুলিশও চোখ বন্ধ করে ইয়াবার জায়গায় পাউডার দুই এক জায়গায় হয়, এটাও সত্য, কিন্তু আমরা সেই জায়গায় আইনটা আমরা কঠিন রান করেছি। আমি অস্বীকার করব না, অনেকেই করেন, সাংবাদিক করেন, পুলিশরা করেন, আমাদের মতন বিত্তবানরা করেন, যারা করেন তারা আইনের আওতায়, তাদেরকে আমরা সবাইকে আনি, কেউ বাদ নাই। মন্ত্রী বলেন দেশে 60 থেকে 70 লাখ মানুষ মাদকাসক্ত, তাদের চিকিৎসায় মানসম্মত হাসপাতাল করা হচ্ছে। শাস্তি নয় সংশোধন করা, সেই জন্যই হার্ম হ্রাসের জন্য আমরা চিকিৎসা সেবাটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। আমরা এখন বিভাগীয় পর্যায়ে আমরা বোধ হয় 200 বেডের একটা চিন্তাভাবনা করছি, আমরা উপজেলা লেভেলও এই এই মানে চিকিৎসা সেবা আরও সম্প্রসারিত করছি। মাদকের সাপ্লাই কমাতে বিজিবি কোস্টগার্ডের সক্ষমতা ও জনবল বৃদ্ধি করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিজিবি এবং কোস্টগার্ড তাকে আমরা শক্তিশালী করেছি। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।